আর এই কোরআনের বিরোধিতা আজকে মুসলমানরা হয়েও করে, এরকম আছে না? নাই আছে না? আপনি কি করেন? হে যুবক, তোমাকে বলছি শোনো, হে যুবতী, গভীর রাতে কি করো শোনো, তুমি কার সাথে চ্যাটিং করো, কার সাথে মেসেজ করো এই মুহূর্তে ভাইবারে ফেসবুকে, এগুলো দুনিয়ার কেউ দেখুক আর না দেখুক আল্লাহ পাক ঠিকই দেখেন, ঠিক না? ভাই ঠিক, ওকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি, প্রত্যেকের ঘরের মধ্যে আল্লাহ পাক মেমোরি লাগিয়ে দিয়েছেন, তুমি একা কি করো, গোপনে কি করো, প্রকাশ্যে কি করো, সবকিছু রেকর্ড হচ্ছে, ঠিক না? বেটি, রাত 3টা বাজে কি করো, 2টা বাজে কি করো, পৃথিবীর কেউ দেখো কার না দেখো আল্লাহ কিন্তু ঠিকই দেখে, ঠিক না? বেটি, দেখেন না, আমাদের দেশের একজন মন্ত্রী মাত্র 5 মিনিটের কল রেকর্ড ফাঁস করে দিয়েছে আল্লাহ, মাত্র 5 মিনিটের কল রেকর্ড, তাও ভিডিও নয় অডিও কল রেকর্ড, 5 মিনিটের কল রেকর্ডে যদি তাকে 4 থেকে লাথি মেরে ফেলে দিতে পারে, তোমার গোটা জিন্দগির কল রেকর্ড যদি ফাঁস হয়ে যায়, আমল নামা ফাঁস হয়ে যায়, হে যুবক তুমি চিন্তা করো, হে যুবতী চিন্তা করো, কি করে তুমি মুখ দেখাবে, ঠিক না? বেটি, তোমার প্রতি আল্লাহ দয়া করেছে, তোমার প্রতি আল্লাহ মায়া করেছে, এই জন্য আজকে তোমার কল রেকর্ড আল্লাহ ফাঁস করেন না, আমার কল রেকর্ড আল্লাহ ফাঁস করেন না, আমার চরিত্র তোমার চরিত্র আল্লাহ গোপন রেখেছে, একবার লক্ষ্য করে দেখো, যদি তোমার গোটা জীবনের চরিত্রের সেই কর্মগুলো আল্লাহ ফাঁস করে দিতেন, যদি তোমার চরিত্রের তোমার কথাগুলোকে তোমার অশ্লীল বাক্যগুলোকে আল্লাহ প্রকাশ করে দিতেন, তুমি কি করে তোমার মার সামনে মুখ দেখাতে, কি করে তোমার বাবার সামনে মুখ দেখাতে, কি করে তোমার শ্বশুরের সামনে মুখ দেখাতে, প্রতিবেশীর সামনে মুখ দেখাতে, মুখ দেখানোর মতো এইরকম অবস্থা তোমার থাকতো না, ঠিক না? বেটি, আমাদের আল্লাহ তো গোপন রেখেছে। ওয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইগাদিরু সাগীরাতা ওয়ালা কাবীরাতা ইল্লা হিসাবাহা, কিয়ামতের দিন বলবে হায় হায় আমার ছোট গুনাহ আল্লাহ ধরেছে, বড় গুনাহও ধরেছে, হায় হায় সব প্রকাশ করে দিবে। এই জন্য এখনো সময় আছে তওবা করা, ঠিক না? বেঠিক, মাত্র 5 মিনিটে একটা কল রেকর্ড ফাঁস করে দিয়েছে, তার অস্তিত্ব শেষ, মুখ দেখানোর মতো অবস্থা তার নাই। যদি আল্লাহ আমাদেরকে আমাদের জীবনের অতীতের কল রেকর্ড ফাঁস করে দেয়, চিন্তা করেন তো আপনার আমার অবস্থা কি হবে, আল্লাহ হেফাজত করে, সবাই বলি আমিন।